সল্টলেকে ফের টার্গেট একাকি বৃদ্ধা। সল্টলেকের পূর্বাচল এবং সেখানে যে ঘটনা ঘটেছে, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে ঢুকে লুটপাট করা হয়েছে, বৃদ্ধাকে ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে লুটের অভিযোগ উঠছে, সোনার গয়না এবং 3 লক্ষ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ। সল্টলেকের পূর্বাচল এবং সেখানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে ঢুকে লুটপাট করার অভিযোগ। সরাসরি কথা বলবো আবির দত্ত, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আবির, অর্থাৎ ওই বৃদ্ধার বাড়িতে ঢুকে লুটপাটই শুধু নয়, গলা টিপে খুন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করছেন ওই বৃদ্ধা, ঠিক কি ঘটেছে আবির? দেখো, একেবারে একাকি বৃদ্ধা ফের কি টার্গেটে দুষ্কৃতীদের, এই প্রশ্নই কিন্তু উঠছে। তার কারণ, গতকাল সকালবেলায় ঘটনা ঘটেছে এবং গতকাল সকালে যেটা অভিযোগ করছেন যে ঘটনা ঘটেছে বলে জানাচ্ছেন ওই বৃদ্ধা, তিনি নিজে কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা। এই অক্টোবর মাসেই তার স্বামী তিনি গত হয়েছেন এবং তার বাড়িতে কিছু তার শেষ সময়, মানে শেষ বয়সে কিছু উপার্জন করা কিছু গয়না থেকে আরম্ভ করে টাকা পয়সা রাখা ছিল। তাদের বাড়িতে দেখাশোনা করতেন এক ব্যক্তি এবং ইন্টারনেট কানেকশন ঠিক করার জন্য এক ব্যক্তির সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন। এই দুজন আসে এবং দুজন এসে ওই মহিলাকে প্রথমে ধাক্কা মারে এবং তারপরে গলা টিপে খুনের চেষ্টা করে, এমনটাই অভিযোগ ওই অভিযোগকারিনীর। তার অভিযোগ এটাও যে তাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে এবং ইঞ্জেকশন দিয়ে তাকে অজ্ঞান করে দেওয়ার চেষ্টা হয় এবং এরপর 15 মিনিটের মতন জ্ঞান হারান ওই মহিলা এবং তিনি জ্ঞান হারানোর পরে যেটা দেখতে পান যে তার আলমারি খোলা অবস্থায়, বাড়িতে লুটপাট অবস্থায় এবং পরবর্তীকালে সার্চ করে বা পরবর্তীকালে সারা বাড়ি তিনি নিজে ভালো করে খুঁজে যেটা বুঝতে পারেন যে তার পরনে থাকা সোনার গয়না, আলমারিতে থাকা সোনার গয়না এবং প্রায় 3 লক্ষ টাকা যেটা লুট হয়ে গিয়েছে। এরপর তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ফোনের মাধ্যমে এবং তারপরে পুলিশ আসে এবং পুলিশ এসে সেখানে কিন্তু তাকে আশ্বাস দেন যে তারা ব্যবস্থা নেবেন। বিধাননগর দক্ষিণ থানা তে তিনি কমপ্লেন করেছেন এমনটাও ওই মহিলা জানাচ্ছেন। পুলিশের তরফ থেকে ওই মহিলাকে জানানো হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকজনকে ধরা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে এবং তার যে লুট হওয়া সামগ্রী, তার মধ্যে সোনার গয়না রয়েছে, টাকা রয়েছে, সেগুলো উদ্ধারের প্রচেষ্টা চলছে। যদিও এই বিষয় নিয়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম পুলিশের সঙ্গে, পুলিশের তরফ থেকে সরকারিভাবে কোনো বক্তব্য বা সরকারিভাবে কোনো রকম তাদের তথ্য কিন্তু পাওয়া যায়নি। তবে এই ঘটনায় আতঙ্কিত রয়েছেন ওই মহিলা। তিনি এটাও জানাচ্ছেন যে তিনি ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসে, কিন্তু এই যে ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন যখন এইভাবে তার উপরে দুজন হামলা চালান। এবং আরও বিষয় হচ্ছে যে যে জায়গায় ঘটনা করেছে পূর্বাচল অঞ্চল, সেটা হচ্ছে একটি সরকারি আবাসন এবং সেখানে ক্লাস্টার 11 এই যে যখন ঘটনা ঘটে এবং তারপর কিন্তু তিনি যথেষ্টই আতঙ্কিত এমনটাই তিনি জানাচ্ছেন। একেবারে সঙ্গে থাকো আবির, অর্থাৎ সল্টলেকে পূর্বাচল আর সেখানে যে ঘটনা ঘটেছে, প্রধান শিক্ষিকার বাড়িতে ঢুকে লুটপাট, বৃদ্ধাকে ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে লুট করা হয়েছে এমন তাই অভিযোগ। আমাকে ধাক্কা মেরে ফেলে দিল, ফেলে আমার গলাটা চিপে ধরলো, গলাটা চিপে ধরে একজন ইঞ্জেকশন দিল, এখনো দাগ আছে এই জায়গায়। ওরাই একটা ইঞ্জেকশন দিল? হ্যাঁ, দিতে আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপরে লুটপাট চালিয়ে দরজায় তালা দিয়ে চাবিটা ভেতরে ছুঁড়ে দিয়ে চলে গেছে, বাইরে দিয়ে দরজা তালা দিয়ে। হ্যাঁ, কি কি লুট করলো আপনার বাড়ি থেকে? আমার গায়ে যা গয়না ছিল, গয়না বলতে এক হাতে বালা ছিল, এক হাতে চুড়ি ছিল আর মঙ্গলসূত্র ছিল, আর আলমারির লকারে ছিল জড়োয়ার সেট, সব সোনার, সব সোনা, আমরা সোনা ছাড়া, জড়োয়ার সেট, তার সঙ্গে জড়োয়ার কানের দুল, আর একটা হার, হারের মধ্যে একটা লকেট দেওয়া, আর একটা বাউটি, সেটা ব্রোঞ্চের বাউটি, ব্রোঞ্চের উপর সোনা। এটা কি নগদ টাকাও নিয়ে গেছে? হ্যাঁ, নগদ টাকাও নিয়ে গেছে। তা 3.5 হবে, লাখ। তারপরে আপনি থানায় অভিযোগ করলেন? হ্যাঁ, থানায় অভিযোগ করলাম, সঙ্গে সঙ্গে থানা থেকে লোক এসে গেল, আর ওরাই বললো যে আমি তো চিনতে পারিনি, বললো তো শুভঙ্কর করেছে, আর যেতে না যেতেই ধরা পড়ে গেছে।